বন্ধুরা, ইতিমধ্যে আমাদের শৈশবকালের হারিয়ে যাওয়া কিছু খেলা রয়েছে অতীত, সেই খেলাগুলি আমাদের আর খেলা হয় না। ইতিমধ্যে অনেকদিন পরে কিন্তু শৈশবকালের গ্রামের কিছু ছোট ভাইদের নিয়ে কিন্তু সেই ঘাস খুতখুত খেলার জন্য আসলাম। এই খেলাটি অবশ্যই ছোটোবেলায় আপনারা সবাই হয়তো খেলেছেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু আর খেলা হয় না। আমরা আজকে কিন্তু সেই ঘাস খুতখুতটি কিন্তু খেলতেছি, দেখতে পাচ্ছেন, যেটাকে খুতখুত বলে কিন্তু আমরা একটি কাঠি কিন্তু লুকিয়ে রেখে দিই। সেই কাঠিটি কিন্তু পরের জনে কিন্তু বিরসি কিন্তু বার করে, তার যতক্ষণ পর্যন্ত দুম থাকে সে কিন্তু সেতক্ষণ পর্যন্ত তার যে কাঠিটা রয়েছে কাঠিটি কিন্তু সে আড়াল করে রেখে দিয়েছে, এবং আরেকজন লোকে কিন্তু সে কাঠিটি কিন্তু বিচরে বাইর করতে পারলেন না। তার মানে কিন্তু আগের লোক কিন্তু আবার সেই কাঠিটি কিন্তু বাইর করবে, আপনারা দেখতে পাচ্ছেন। ঘাস খুতখুত খেলার নিয়মই কিন্তু এরকম, সে যেহেতু কাঠিটা বাইর করে কিন্তু কাঠির মধ্যে একটা চোমা দিয়েছে, অর্থাৎ সে কিন্তু প্রতিপক্ষকে একটি গেম কিন্তু দিয়েছে, তিনি এক পার্টি জিতেছে, এ বলেই আমরা এই খেলাকে ছোটোবেলায় খেলেছি, এবং আবার কিন্তু সে আরেকটি দান কিন্তু চালবে, নতুন করে তিনি কিন্তু আরেকটি দান কিন্তু চালতেছে। যতক্ষণ পর্যন্ত তার খুতখুতের দম থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু তার এই দানটি কিন্তু এই লোহাটি কিন্তু সে লুকিয়ে রাখবে, তার যে নির্দিষ্ট কাঠি রয়েছে সেটি লুকিয়ে রাখবে, এবং পরবর্তী জন যার দান রয়েছে তিনি কিন্তু এই কাঠিটা কিন্তু বিস্তারিত কিন্তু বের করবে। মাটির নিচ পর্যন্ত ঘাসের কিছু আদ্যতিক কিছু এরিয়া থাকে, সেই এরিয়াটার মধ্যে কিন্তু লুকিয়ে রাখা হয়। যেহেতু বাইর করতে পারলেন না, যে কাঠিটি লুকিয়ে রেখেছে সে কিন্তু আবার নির্দিষ্ট দুম দিয়ে কাঠিটা কিন্তু বাইর করলেন, আপনারা দেখছেন, অর্থাৎ সে কিন্তু দুইটি গেম দিয়েছে, অর্থাৎ আবার কিন্তু সে আরেকটি চাল দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, এবং এরকম আরও গ্রামের হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্যবাহী খেলা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। দেখছেন, এবার কিন্তু আরেকজন কিন্তু তিনি কিন্তু এটাকে পেয়েছে, অর্থাৎ তিনি কিন্তু একটি গেম কিন্তু শুধিয়েছেন, এবং পরবর্তী টাইমে যে কাঠিটি পেয়েছে তিনি কিন্তু চাল দিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু কাঠিটি কিন্তু চাল দিয়ে রেখেছে, এবং আরেকজন কিন্তু কাঠিটি বাইর করবে। এই খেলাটি কে কে কিন্তু ছোটোবেলায় এই ঐতিহ্যবাহী খেলাটি খেলেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই খেলাটি আপনার কীরকম লাগে এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।